নমস্কার বন্ধুরা, আসলে রান্নাঘরে তা চলুন, সামনে পুজো আসছে, তা পুজোর জন্য দেখো আমি একদম ঘরোয়া পদ্ধতিতে একদম মিষ্টি বানিয়ে দেখাচ্ছি। তো এইখানে আছে দেখো 50 গ্রামের মতন সুজি, এখানে চিনি রয়েছে আন্দাজ মতন চিনি, আর এখানে অল্প একটু ময়দা, আর 2 প্যাকেট দুধ, আর এখানে আছে কাজু, এখানে 2 রকমের বাদাম রয়েছে, আর 3-4টে এলাচ রয়েছে, এলাচ দিয়ে একটু গন্ধটা সুন্দর আসে। তা আমি এখন দুধটাকে জাল দিয়ে দেবো, কড়াই বসিয়ে দিয়েছি দেখো, 2 প্যাকেট দুধ এখানে ঢেলে দিলাম। দুধটা জাল দিয়ে ঘন তৈরি হবে, আর অল্প দুধ লাগবে সুজিটা যেহেতু আমার জাল দিতে থাকবো। দিয়ে এই গ্যাসটায় আমি সুজিটাকে একটু হালকা করে ভাজবো, কাজু বাদাম 2টো বাদাম ভেজে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, এখানে আমি 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা গরম হয়ে গেছে, এবার আমি বাদামগুলো ভেজে নেব, 2 রকম বাদাম একসাথেই ভেজে নিচ্ছি। ভেজে হয়ে গেছে হালকা, আমি তুলে নিলাম। কাজু বাদামগুলো ভাজা হয়ে গেছে, এবার সুজিটা আমি একটু হালকা নেড়ে চেড়ে নেবো। ওইদিকে যে দুধটা গরম হচ্ছে, ওই দুধ অল্প অল্প করে দিয়ে এটাকে ভালো করে মাখবো, বেশি দুধ লাগবে না, অল্পই লাগবে। বেশি দুধ লাগলো না দেখো, 1/2 বাটির মতন দুধ লেগেছে। এটাকে একদম সিমে রেখে ভালো করে ডোটাকে তৈরি করবো। দেখো ডোটা পুরো তৈরি হয়ে গেছে, আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি, দিয়ে এটাকে একটু ঠান্ডা করব। থালা মেঝে একটু ঢেলে নিয়ে হালকা গরম গরম আছে, চামচ দিয়ে মাখতে হবে একটু। ঠান্ডা হয়ে এসছে, হালকা হালকা গরম আছে, এবার এর সাথে কিছুটা একটু ময়দা ভরে দিচ্ছি, অল্প অল্প করে দিয়ে মেখে নেব। তৈরি হয়ে গেছে, আমি একটুখানি কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিলাম 5 মিনিটের জন্য। আর এদিকে আমি দুধটা এবার দেখবো, দুধটা দেখো এবার একটু এলাচ ফেলে দেবো, এখানে 4টে এলাচ নিয়েছিলাম, গন্ধটা সুন্দর আসার জন্য এলাচটা ব্যবহার করলাম। দুধের সাথে এবারে আমি চিনিটা একটু, যে যেরকম মিষ্টি খান সেরকম দেবে, তো এখানে 2-1/2 মতন চিনি আমি ব্যবহার করলাম 2 প্যাকেট দুধে। এখানে যে 2 রকম বাদাম নিয়েছিলাম একটু গুঁড়ো করে নিলাম, হালকা দুধে দিয়ে দিলাম। তো দুধটা এদিকে হচ্ছে, এবারে আমি সুজির ছোট ছোট লেচি বানাবো। দেখো ছোট ছোট পুরো লেচি করে কত সুন্দর হয়েছে, ছোট ছোট লেচিগুলো করেকে তারপরে একদম হাতের টেপ দিয়ে গোল গোল করে নিচ্ছি, সেপ দিয়ে ভালো করে। তা দুধটা ওইদিকে হয়ে এসছে দেখো, দুধটা বেশি ঘন করবো না দেখো, আরেকটু হবে। ঘন তৈরি হয়ে গেছে, তাই এবার আমি জিনিসটাকে লাবিয়ে নিচ্ছি। ছোট ছোট এই ডোগুলোকে আমি এবার ভেজে নেব সুজির।
কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি এখানে সাদা তেল দিচ্ছি। তেলটা গরম হয়ে আসছে, ছোট একটা টুকরো দিয়ে দিচ্ছি। তো এরকমই গরম হলেই হবে, দেখো আস্তে আস্তে হচ্ছে। বেশি গরম করে দিলে তাড়াতাড়ি জিনিসটা ইয়ে হয়ে যাবে। দেখো সবগুলো দিয়ে দিয়েছি একসাথে, দিয়ে এবার হালকা হাতে উল্টে উল্টে দেব। পুরো লাল লাল করে একদম ভেজে নেবো। ওইদিকে দুধটা কিন্তু ঠান্ডা হয়ে এসছে, আর একটুখানি বাকি। গ্যাসটা জোরেই আছে, কমানো নেই। এবার বেশি তেল গরম হয়ে গেলে দিলে তাড়াতাড়ি জিনিসগুলো তাড়াতাড়ি পুড়ে যাবে, ভিতর দিক দিয়ে ভালো হবে না। দেখো সুজির মিষ্টি কি সহজে বাড়িতে, পুজো আসতে সময় রোজই বাড়িতে লোক আসা যাওয়া করতে থাকবে, এরকম বানানো থাকলে মানুষের হাতে একটুখানি প্লেটে করে দিলে এক পুরো কত ভালো লাগবে। সব দেখো লাল লাল পুরো ভাজা ভাজা হয়ে গেছে। আর ঘরে আপনারাও এরকম ট্রাই করে দেখুন, খুব সহজে সুজি দিয়ে মিষ্টি বানানো হয়ে যাবে। আর লিকুইড দুধ যদি না থাকে গুঁড়ো দুধ দিয়েও হয়। দেখো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি, তো কত সুন্দর ভাজাটা হয়েছে। গরম ছিল, একদম হালকা হালকা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি এক ঘন্টার মতন রেখে দেবো একটু দুধটার মধ্যে, দিলে জিনিসগুলো ফুলে ফুলে যাবে আর বেশ ভালো দেখতে হবে। দেখুন রেখে দিই আমি এক ঘন্টা বাজে, জিনিসটা কত বসে গেছে বুঝতে পারছো। এখানে সুজির মিষ্টি ঘরোয়া পদ্ধতিতে দেখাচ্ছি আমি, এখানে আমি কেটে দেখাচ্ছি কত সুন্দর নরম হয়েছে। আর বাড়িতে আপনারাও তৈরি করে দেখান, খাবেন খুব ভালো লাগবে। দেখে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন। আর পুজোর মিতে দেখুন আমি ভালো ভালো ভিডিও দেবো মিষ্টি।